বিয়ের 7 দিন পরেই বউ গর্ভবতী, কি ব্যাপার? তোমার কি হয়েছে? তুমি বমি করছো কেন? লিলি বলল, এমনি হঠাৎ মাথা ঘুরে বমি আসতে লাগলো, মনে হয় তোমার বদহজম হয়েছে, চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। লিলি বলল, আরে না, ডাক্তারের কাছে যেতে হবে না, এমনিতেই ভালো হয়ে যাব। বেশি কথা বলিও না তো, একটু পরে মা চলে আসবে, ঘরের বাকি কাজ মা করবে। লিলি বলল, বললাম তো ডাক্তারের কাছে যেতে হবে না। লিলির কথা জবাবে রাহুল বলল, তোমার আমার বিয়ে হয়েছে আজকে মাত্র 2 দিন, এর মধ্যে যদি তুমি অসুস্থ হয়ে পড়ো তোমার বাবা বলবে আমি তোমাকে অসুস্থ বানিয়ে দিয়েছি, আমি বদনাম মাথায় নিতে রাজি না। লিলি বলল, আচ্ছা ঠিক আছে, তুমি অফিসে যাও, আমি বাবার পরিচিত ডাক্তার আছে, আমি গিয়ে ডাক্তার দেখিয়ে আসবো। রাহুল বলল, ঠিক আছে, তাহলে যেন ভুল না হয়, আমি অফিসে গেলাম, বলেই রাহুল চলে গেল। লিলি হাত মুখ ধুয়ে রেডি হচ্ছে ডাক্তারের কাছে যাওয়ার জন্য। ডাক্তার লিলিকে পরীক্ষা নিরীক্ষা করার পর সব রিপোর্ট দেখে বলল, আপনার জন্য সুখবর আছে, আপনি মা হতে যাচ্ছেন। ডাক্তারের কথা শুনে লিলি অবাক হয়ে বলল, কি বললেন ডাক্তার আপনি, সত্যি কি আমি মা হতে যাচ্ছি? ডাক্তার বলল, হ্যাঁ আপনার সব রিপোর্ট দেখেছি, কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে না, আপনি খুশি হতে পারেননি? লিলি বলল, না ডাক্তার, আমি খুশি হতে পারিনি, কারণ আমার বিয়ের বয়স আজকে মাত্র 7 দিন, আর আপনি বলছেন আমি বাচ্চার মা হতে যাচ্ছি, এই কথা আমি আমার স্বামীকে কিভাবে বোঝাবো? ডাক্তার বলল, আপনার কথা আমি ঠিক বুঝলাম না, তার মানে বিয়ের আগে আপনার সাথে কারো খারাপ সম্পর্ক ছিল? লিলি বলল, না ডাক্তার, আমার সাথে কারো খারাপ সম্পর্ক ছিল না, আপনি একটা কাজ করেন, আমার বাচ্চা নষ্ট করে দেন। ডাক্তার বলল, বাচ্চা নষ্ট করতে হলে আপনার স্বামীর অনুমতি লাগবে, কারণ এটা আমাদের হাসপাতালের নিয়ম। লিলির টেনশন আরো বেড়ে গেল, কি করবে মাথায় কাজ করছে না। ডাক্তারকে বলল, আচ্ছা ঠিক আছে ডাক্তার, তাহলে আমি গেলাম, বলেই লিলি ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। রাহুল তার অফিস শেষ করে বাড়িতে গিয়ে তার বউ লিলিকে ডাক দিল। রাহুলের মা হামিদা বের হয়ে বলল, বৌমা তো বাড়িতে নেই, আমি আরো মনে করেছি বৌমাকে তুই নিয়ে কোথাও বের হয়েছিস। মা, লিলি মনে হয় ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের কাছে কেন, ওকে অসুস্থ নাকি? হ্যাঁ মা, লিলি বমি করছিল, আর আমি বলেছিলাম ডাক্তারের কাছে যেতে। এমন সময় লিলি বাড়িতে ঢুকলো, কিন্তু তার মন খারাপ। লিলির চেহারা দেখে রাহুল জিজ্ঞেস করলো, কি ব্যাপার, ডাক্তার কি বলেছে, ঔষধ দিয়েছে? রাহুলের কথার জবাবে লিলি বলল, ঔষধ দিয়েছে, বলেছে ঔষধ খেলে ভালো হয়ে যাব। শাশুড়ি বলল, বৌমা তোমার কি অসুখ হয়েছে? লিলি বলল, না মা তেমন কিছু না, একটু মাথা ব্যথা করছিল। শাশুড়ি বলল, আচ্ছা ঠিক আছে, কিচেন রুমে যাও, আমি রান্না বসিয়েছি, তুমি একটু খেয়াল করিও। লিলি ঠিক আছে বলে চলে গেল, রাহুল তার রুমের দিকে চলে গেল। লিলির বাবা জলিল তার ছোট ছেলে সৈকতকে ডাক দিয়ে বলল, তোর রেডি হতে এতক্ষণ লাগে, তোকে 2 ঘন্টা আগে থেকে বলছি তোর আপাকে দেখতে যাব, কিন্তু তুই এখনো রেডি হতে পারিসনি। এর মধ্যে সৈকত রেডি হয়ে আসলো, বাবা বলল, চল দেরি হয়ে যাচ্ছে। এমন সময় সেখানে লিলি গিয়ে পৌঁছালো, লিলির চোখে কান্নার জল। বাবা জিজ্ঞেস করলো, তুই চলে আসলি, আমরা তো আরো তোকে দেখতে যাচ্ছি। লিলি এবার কান্নামাখা কণ্ঠে বলল, বাবা আমাকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে। বাবা জিজ্ঞেস করলো, কি করেছিস তুই, কেন তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে? আমি জানি না আমি কি করেছি, কেন আমার সাথে এমন হচ্ছে? বাবা বলল, কি হয়েছে বলবি তো? লিলি বলল, বাবা আমি প্রেগনেন্ট, তার কারণে আমাকে আমার শাশুড়ি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মেয়ের কথা শুনে বাবা তো অবাক হয়ে গেল, বলল, কি সব কথা বলছিস তুই, তোর বিয়ে হয়েছে আজকে মাত্র 7 দিন, আর তুই এর মধ্যে প্রেগনেন্ট, মানে কি বল, তুই বিয়ের আগে কি করেছিস? লিলি বলল, বাবা বিশ্বাস করো আমি কারো সাথে কিছুই করিনি। তুই বললি কি আমি বিশ্বাস করব, তুই আমাকে কি শোনালি, আমি তো কাউকে মুখ দেখাতে পারবো না, তুমিও আমাকে ভুল বুঝছো। বাবা বলল, আমি আর তোর কোনো কথা শুনতে চাই না, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই, আমি একটা দুশ্চরিত্রা মেয়েকে বাবার পরিচয় দিতে চাই না। অপরদিকে লিলি স্বামী অফিস থেকে বাড়িতে ঢুকে লিলিকে ডাক দিল। মা বলল, আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। রাহুল বলল, কেন মা, লিলি কি করেছে? মা বলল, তোর বউ একটা দুশ্চরিত্রা মেয়ে, তাই আমি চাই না ওই মেয়ে আমার বাড়িতে বউ হয়ে থাক। রাহুল বলল, মা কেন এসব কথা বলছো, কি করেছে লিলি? মা বলল, তোর বউ প্রেগনেন্ট, তাহলে তো ভালো কথা। মা বলল, বলদের মতো কথা বলবি না, তুই বিয়ে করেছিস মাত্র আজকে 3 দিন হয়েছে, এর মধ্যে তোর বউ কিভাবে প্রেগনেন্ট হলো? রাহুল বলল, হ্যাঁ মা তাও তো ঠিক কথা, কিন্তু সে এখন কোথায় গেছে? মা বলল, আর কোথায় যাবে, হয়তো তার বাবার বাড়িতে চলে গেছে। রাহুল বলল, মা যদি কোনো একটা অঘটন ঘটায় তাহলে তো তুমি আর আমি দুজনেই জেলে যেতে হবে, তোমার উচিত ছিল তার বাবাকে ডেকে বাবার হাতে তুলে দেওয়া। তুই ঠিক বলেছিস, চল তো এখন কোথায় গেছে একটু দেখি, বলেই রাহুল আর তার মা একসাথে বের হয়ে গেল। লিলি তার বাবাকে বলছে, বাবা আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছে, এখন তুমিও যদি আমাকে তাড়িয়ে দাও তাহলে আমি কোথায় যাব? বাবা বলল, তোর যেখানে মন চায় সেখানে যা, আমি তোর এই পোড়া মুখ দেখতে চাই না। লিলি বলল, বাবা আজকে যদি আমার মা বেঁচে থাকতো কখনো আমাকে বাড়ি থেকে বের করে দিত না। ঠিক আছে বাবা আমি চলে যাচ্ছি, একটা কথা মনে রেখো,
জীবিত অবস্থায় তুমি আমার মুখ আর দেখবে না, আর যদি দেখো কোথাও আমার লাশ পড়ে আছে তুমি নিয়ে এসে আমার মায়ের কবরের পাশে আমাকে কবর দিও। লিলির ছোট ভাই বলল, বাবা আপাকে আমাদের বাড়িতে রেখে দাও না, ও এখন কোথায় যাবে? বাবা ধমক দিয়ে বলল, একদম বেশি কথা বলবি না, বেশি কথা বললে তোকে শুদ্ধই বাড়ি থেকে বের করে দেব, যা বের হয়ে যা। এমন সময় সেখানে গিয়ে পৌঁছালো রাহুল আর তার মা হামিদা। রাহুল বলল, আপা লিলির কোনো দোষ নেই, সব দোষ আমার, লিলিকে বাড়ি থেকে বের করে দিয়েন না। রাহুলের কথা শুনে সবাই অবাক হয়ে রাহুলের দিকে তাকিয়ে রইল। মা বলল, কি বলছিস তুই, তোর দোষ মানে? যে মেয়ে বিয়ের দুদিন পরে প্রেগনেন্ট হয় সে মেয়ে অবশ্যই বিয়ের আগে কারো না কারোর সাথে খারাপ সম্পর্ক করেছে, আর তুই কিনা তাকে বাঁচানোর জন্য নিজের ঘাড়ের উপর দোষ নিচ্ছিস। লিলি বলল, হ্যাঁ রাহুল আমার দোষ তোমার ঘাড়ে নিও না, তোমরা সবাই ভালো থেকো। রাহুল বলল, তুমি কি পাগল হয়ে গেছো, তোমার মনে নেই আমাদের বিয়ের 3 মাসের আগে আমি তোমাকে নিয়ে কক্সবাজার গিয়েছিলাম, আর সেখানে আমরা রুম নিয়ে এক রাত ছিলাম, সে রাতে কি হয়েছিল তুমি কি ভুলে গেছো? এবার লিলি বলল, হ্যাঁ আমার মনে পড়েছে। মা বলল, রাহুল তুই এসব কি বলছিস? রাহুল বলল, হ্যাঁ মা আমি বিয়ের 3 মাস আগে লিলিকে নিয়ে কক্সবাজার গিয়েছিলাম, আমি কথাটা তোমাকে বলিনি কারণ তুমি আমাকে বকা দেবে বলে, আর সেখানে লিলির সাথে আমাদের শারীরিক সম্পর্ক হয়, লিলির পেটে যে বাচ্চা আসছে এই বাচ্চা আর কারো নয় আমার বাচ্চা। এবার মা বলল, তুই আমাকে এইসব কথা তখন বললি না কেন? রাহুল বলল, মা কথাটা আমি সবার সামনে বলার জন্য তখন বলিনি, আমি খালি খালি আমার মেয়েটাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলাম, আসলে ছেলে মেয়েরা কোন সময় কি করে বোঝাই মুশকিল। রাহুলের মা বলল, বেয়াই আমিও আপনার মেয়েকে ভুল বুঝেছিলাম। বৌমা তুমি আমাকে ক্ষমা করে দিও। লিলি বলল, মা আপনার জায়গায় অন্য কেউ থাকলে সেও একই কাজ করত, তবে আপনারা আমার উপরে আস্থা রাখতে পারেন, আমি খারাপ মেয়ে নই। বিয়াই বলল, আর কোনো কথা নয় বিয়াইন, জামাই আসো আজকে আমরা একসাথে বসে খাবো, সবাই সবার ভুল বুঝতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমরা মনের অজান্তে অনেক ভুল কাজ করে থাকি, পরবর্তীতে আবার সেই ভুলের মাশুল দিতে হয় অনেক কঠিনভাবে, তাই যে কোনো কাজ করার আগে 10 বার ভেবে কাজ করুন। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। গল্পের রচনা ও পরিচালনা করেছেন এম ইদ্রিস, ক্যামেরায় ছিলেন সঞ্জয়।